गाइस আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদেরকে নিউ একটি ইনফরমেশন দেব, যেটা দেখে আপনারা যাদের বাড়িতে ছোটখাটো খেলনা গাড়ি রয়েছে তারাও কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারবে, যে ব্যাটারি না থাকলেও আপনারা কিভাবে চার্জিং সিস্টেম করবেন সেই ইনফরমেশনটা পুরো এক এক করে স্টেপ বাই স্টেপ আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আমি যখন এই ধরনের ভিডিও নিত্য নতুন নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের যদি এই ধরনের খেলনা গাড়ি থাকে তো আপনাদের এখানে পেন্সিল ব্যাটারি বারবার আপনাদের চার্জ শেষ হয়ে গেলে আপনাদেরকে পেন্সিল ব্যাটারি লাগাতে হয় আর কিনে, তখন অনেক খরচা পড়ে যায় আপনাদের। তো আপনারা এই না পেন্সিল ব্যাটারি লাগিয়ে আপনারা কীভাবে চার্জিং সিস্টেম করবেন সেই ইনফরমেশানটা পুরো এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আজকে। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে একদম ভুলবেন না গাইস, আর এই ভিডিওটা বেশি বেশি পরিমাণে সবার কাছে শেয়ার করবেন। তো যাদের বাড়িতে ছোটোখাটো খেলনা গাড়ি রয়েছে বা বাচ্চা রয়েছে তাদের বাড়িতে তো খেলনা গাড়ি থাকবেই, তারাও যাতে এই প্রবলেমটা সলভ করতে পারে সেই জন্য আপনাদের জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম। তো কী কী লাগবে, তার জন্য লাগবে আপনাদের একটি পাওয়ার ব্যাংক ব্যাটারি লাগবে, যেটা আপনাদের ছোটোখাটো টর্চে থাকে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই ধরনের টর্চে থাকে ব্যাটারি, তো সেই ব্যাটারি একটা লাগবে। আর আপনাদের একটি 3500 কানেক্টর লাগবে, আর একটি 4007 ডায়োড লাগবে, বাস বাদ বাকি ছোটোখাটো টুকটাক জিনিস লাগবে, ওয়্যার লাগবে যেগুলো ঝালার জন্য আপনাদের সোল্ডারিং করার জন্য লাগবে, বাস সেই সবই লাগবে, আদার্স আর কিছু লাগবে না গাইস। তো চলুন আপনারা দেখতে থাকুন আর কীভাবে আমি সেট আপ করবো এই গাড়িটার মধ্যে, তো আপনাদেরকে সব কিছু ইনফরমেশান আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন আপনারা। তো চলুন গাইস আমি ব্যাক ক্যামেরা ওপেন করে নিচ্ছি, আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস আমি গাড়িটা নিয়ে নিয়েছি আর এখানে আমি এটাই চার্জিং সিস্টেম করব, আর কীভাবে সেট আপ করবো আমি সব কিছু দেখাবো। তো প্রথমে কী করবো গাইস, আমাকে পুরো সেটটা খুলতে হবে, তো খুলতে গেলে আমাকে এর ভিতরে স্ক্রুপ রয়েছে মনে হচ্ছে, তো এখান থেকে স্ক্রুপগুলো সব খুলে নিতে হবে। আর কীভাবে সেট আপ করবো আমি সব কিছু দেখাবো আপনাদেরকে। তো এখান থেকে তো কোনো ব্যাটারি বসানো যাবে না, আমাকে ভেতরে বসাতে হবে ব্যাটারিটা। তো আপনাদেরকে জাস্ট আমি সেট আপ করে দেখিয়ে দেবো কীভাবে করবেন আপনারা। তো এর আগেও আপনাদেরকে দেখিয়েছি অনেক গাড়িতে ব্যাটারি সিস্টেম করে দিয়েছি, তো সেগুলো দেখিয়েছি আপনাদেরকে। তো আজকেও একটা নতুনভাবে আবার প্রসেস করছি, সেটাও আপনাদেরকে দেখাবো। তো দেখতে পেয়েছেন, তো আমি এখানে দেখে দিয়েছি আর এটা হচ্ছে পুরো প্রসেস রয়েছে গাড়িটাতে। তো এবারে আমি কি করব গাইস, এটা ঘুরে কিনা এটা ঘুরে গাইস, তো আমাকে এমনভাবে সেট আপ করতে হবে যাতে এটার মধ্যে না কোনো চাপ লাগে, ঠিক আছে। তো আমি এখানে সেট আপ করবো গাড়িটা, ব্যাটারিটা এখানে সেট আপ করবো, আর নাহলে আমি এখান থেকে চিটিয়ে দেবো ওপরে, তাহলে কী হবে এখানে আর লাগবে না। তো ওপর দিকে রাখলে ওপর দিকে সেট থাকবে, তো আড়ে তো বসবে না ব্যাটারিটা, নাহলে আমি আড়ে বসিয়ে দিতাম, তো এখানেই বসবে কিন্তু ভেতরে যাবে না, আমাকে উপর দিয়েই সেট আপ করতে হবে। তো এবারে কী করবো গাইস, আমাকে এখানে পুরো সেটটা খুলতে হবে, তবে আমি এখান থেকে মোটরটা দেখতে পাবো। তো এইখানটা আমাকে পুরো প্রসেসটা খুলতে হবে, এখানে সিস্টেমটা রয়েছে, আমাকে এখান থেকে পাওয়ার কানেকশানটা নিতে হবে, তো তার জন্য আমাকে এখানে উপরে সমস্ত কানেকশান খুলতে হবে। এখান থেকে যেহেতু লক লাগানো রয়েছে গাইস, এখান থেকে এখান থেকে আমাকে খুলতে হবে, আমি স্ক্রুগুলোকে সব আগে খুলে নিলাম। টাকাগুলো এখান থেকে খুলে নিচ্ছি আগে করে, তো এখানে যেহেতু ক্লাম রয়েছে টাকা গোলানোর জন্য, আর এখানেও এটা একটা সকেট এইভাবে লাগানো থাকে। তো এখান থেকে আমি প্রত্যেকটা খুলে নেব, তো গাইস আমি এখানে খুলে নিয়েছি পুরো সিস্টেমটা খুলে নিয়েছি। তো এইটার আমার কোনো দরকার নেই, আমি এখান থেকে আমি ব্যাটারি কানেকশানটা দুটো বার করবো, তো বার করে আমি বাইরে কানেকশান করবো, এখানে জাস্ট দুটো মাইনাস প্লাস কানেকশান আমাকে নিতে হবে, যেটা এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে, আমাকে এই দুটো কানেকশান আমাকে বার করতে হবে। তো দুটো কানেকশান এখানে আমি একটা ওয়্যার নিয়ে নিয়েছি, তো আমি এখান থেকে প্লাস থেকে সোল্ডার করে নেব, তো আমি এখান থেকে সোল্ডার করে নিয়েছি, আর একটা মাইনাস কানেকশান আমি সোল্ডার করে নেব। তো আমি দুটো হেভি ওয়্যারই দিচ্ছি যেহেতু ব্যাটারি কানেকশান লাগানো থাকবে সেই জন্য, তো এখান থেকে আমি নিয়ে নিয়েছি,
আর এখান থেকে আমি দুটো কানেকশন যে কোনো সাইড থেকে আমি বার করে নেব, হয় মিডিল থেকে না হলে আমি উপর থেকে যে কোনো জায়গা থেকে আমি বার করে নিতে পারবো। তো তারপর আমি এটা লাগিয়ে দেবো, যেহেতু আমার এখানে আর কোনো কাজ নেই তো আমি এই সাইড থেকে আমি বার করে নেব, এই জায়গা থেকে আমি দুটো কানেকশন বার করে নেব। আর ভেতরে যা যা আপনাদের সিস্টেম রয়েছে সেগুলোই থাকবে, আপনাদের কিছু হতে হবে না, আপনারা জাস্ট দুটো ব্যাটারি কানেকশন বার করে নেবেন। দিয়ে আমি প্রথমে ডিসিএ চালিয়ে দেখব, তো ডিসিতে চলছে কি না আমি সেটা চালিয়ে দেখব, তো সব কিছু দেখাবো আপনাদেরকে। তো যা যা আমার এখানে লাগবে আমি সেগুলো সব কিছু দেখাবো আপনাদেরকে। তো এখানে আমি প্রত্যেকটা কানেকশন যেখানে যেখানে খুলেছি আমি সেগুলো আমাকে লাগিয়ে নিতে হবে। আর যেহেতু আমি এখান থেকে স্ক্রুপগুলো খুলে নিয়েছি আমি স্ক্রুপগুলো আগে লাগিয়ে নেব, তো এক দুটো স্ক্রুপ লাগিয়ে নেব। পুরো প্রসেসটা করার পরে আপনারা তারপরে সমস্ত স্ক্রুপ লাগিয়ে দেবেন। এখানে আমি ডিসি কানেকশন দুটো রয়েছে, আমি ডিসি কানেকশন দুটো ডিসি দিয়ে আমি চেক করে নেব তো চলছে কিনা, তো প্লাস আমি লাগিয়ে নেব। তো গ্যাস দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু চালু হয়ে গিয়েছে। এবার এখানে আপনাদের এখানে কিন্তু চলছে, তো চাইলে এখানে চালাতে পারবেন, গাড়ি অটোমেটিক কাজ করবে গ্যাস, তো অটোমেটিক কিন্তু আপনাদের ঘুরবে, আর এইটা কিন্তু অটোমেটিক কাজ করে গ্যাস। চার্জিং সিস্টেম করবো গ্যাস, যেহেতু এটা পুরো প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে, তো ব্যাটারি কানেকশন আমি পেয়ে গিয়েছি। এবার আমি প্রত্যেকটা ওয়্যার প্রত্যেকটা জায়গাতে আমি লাগিয়ে দেবো, যেখানে চার্জিংয়ের সিস্টেমের জন্য লাগবে আমি সেগুলো রেডি করব। তো আপনারা দেখতে থাকুন আর কীভাবে আমি করছি। আর এখানে আমি দুটো ওয়্যার যেহেতু বার করে নিয়েছি তো দুটো ওয়্যারই লাগবে, তো আদার্স আর কিছু করতে হবে না। আমি কী করবো গাইস, এখানে প্রত্যেকটা স্ক্রু যেখানে যেখানে লাগানো ছিল আমি সেখানে সেখানে লাগিয়ে দেবো। আপনাদেরকে আমি পুরো প্রসেসটা করে আমি চালিয়েও দেখিয়ে দেবো, কীভাবে কাজ করছে কীভাবে চলছে সব কিছু দেখিয়ে দেবো আপনাদেরকে, তো আপনারা দেখতে থাকুন গাইস। আর আপনারা যে ব্যাটারিটা যে কানেকশন করবেন বা ব্যাটারিটা যেখানে বসাবেন সেখানে একটু ভালো করে আঠা দিয়ে বসিয়ে দেবেন, যেহেতু আমাকে আঠা দিয়ে বসাতে হবে। আমি নর্মালি আপনাদেরকে সেট আপ করে আগে চেক করে দেখিয়ে দেবো, তারপর আপনারা চাইলে আঠা দিয়ে ভালো করে সেট আপ করে দিতে পারবেন। তো এখানে আমি যেহেতু বসিয়ে নিয়েছি গাইস, তো কোনো অসুবিধা নেই। এবার আমি প্রত্যেকটা কানেকশন ব্যাটারি করব, তো আপনারা দেখতে পাবেন। তো এইটা আমি এখানে লাগিয়ে নিলাম, আর চার্জিং সিস্টেম আমি পেছন দিয়ে করব, তো পেছন থেকে কীভাবে আমি চার্জিং সিস্টেম করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনাদেরকে কী করতে হবে, এইখানে আপনাদেরকে একটা ফুটো করতে হবে চার্জিংয়ের জন্য, তো আমি ফুটো এখান থেকে করে নেব। তো যেহেতু এখানে 3500 কানেক্টার একটা লাগাতে হবে আপনাদেরকে, তো 3500 কানেক্টারটা লাগানোর জন্য আমাকে এখানটা বড় করে একটু ফুটো করতে হবে, তো এই জ্যাকটা যাতে আমার এখানে সেট আপ হয়ে যায়। তো দেখতে পেয়েছেন আমি জ্যাকটা সেট আপ করার জন্য এখানে 3500 কানেক্টার লাগিয়ে নিয়েছি। তো এবার আপনাদেরকে কী করতে হবে, ভেতর দিয়ে আপনাদেরকে সোল্ডার করতে হবে। তো সোল্ডার করতে গেলে আমাকে এখানে দুটো কানেকশান আগে সোল্ডার ধরিয়ে নিতে হবে, যেহেতু আমি এখানে ফাইবার লাগিয়েছি এখানটা সোল্ডার ধরিয়ে দুটো কানেকশান আমাকে ভালো করে ঝেলে নিতে হবে। আর এখানে 4700 যে ডায়ারটা রয়েছে সেই 4700 ডায়ার দেখবেন এদিকে দুদিকে দুটো পয়েন্ট রয়েছে, এখানে দেখুন হোয়াইট যে মার্ক দেওয়া রয়েছে এটা আপনাদের এটা চার্জিংয়ের, এটা হচ্ছে ইনপুট আর এটা আউটপুট, ঠিক আছে। আউটপুটটা যেখানে সাদা দাগ রয়েছে সেটা আউটপুট, সেদিক থেকে সাপ্লাইটা বেরোয় না। আমি এদিক থেকে আমি লাগিয়ে সোল্ডার করে নেব। তো আমি এখান থেকে সোল্ডার করে নেব ভালো করে, আর মাইনাস একটা লাগাবেন। তো আপনাদের সহজ পদ্ধতি রয়েছে, আপনাদেরকে আদার্স আর কোনো খাটতে হবে না। তো ব্যাটারি চার্জ করার জন্য আপনাদের একটি ডায়োড লাগবে, এই দুটো কানেকশন আমাকে ভালো করে আগে সোল্ডার করে নিতে হবে।
তো এখানে আমি দুটো ওয়্যার ঢেলে নিয়েছি, তো ব্যাটারি কানেকশন, তো এখান থেকে আপনাদের চার্জিং লাগালে ডায়ারের মাধ্যমে আপনাদের ব্যাটারি চার্জ হবে। আর এখানে আপনাদের সুইচ রয়েছে, তো এটা আমি যেহেতু এখন আঠা দিয়ে লাগাচ্ছি না, আঠা দিয়ে লাগাতে গেলে অনেক সময় লাগবে, তো আমি এটা ডাইরেক্ট এখন লাগিয়ে নিচ্ছি। তো ডাইরেক্ট আমি ভেতরে লাগিয়ে নিয়েছি, কিন্তু চাকাগুলো আমি লাগিয়ে নিচ্ছি, আর আপনাদেরকে আমি টেস্ট করেও দেখিয়ে দেবো চলছে কিনা ফাইনালি। ব্যাটারিটা মিডিল পয়েন্টে রেখে লাগাতে হবে, তো এখানে লাগানো হয়ে গিয়েছে গাইস, তো ব্যাটারিটা অলরেডি ভিতরে রয়েছে, লাগানো হয়ে গিয়েছে। আর এটা যেহেতু আমার এখানে কোনো কাজ নেই, তো আমি এটা লাগিয়ে দিলাম, তো এবার আমি সুইচ দিয়ে দেখবো চলছে কিনা, তারপর আপনাদেরকে আমি প্রত্যেকটা ওয়্যার লাগিয়ে দেখিয়ে দেবো কানেকশন। তো আপনারা চাইলে চার্জিংয়ের এলইডিও সিস্টেম করতে পারবেন এখানে, তো চার্জিং এলইডি আমি সিস্টেম করছি না, আপনাদেরকে ডাইরেক্ট দেখালাম, আপনারা চাইলে একটা ছোটো রেজিস্ট্যান্স দিয়ে আপনারা এখানে এলইডিও দিয়ে দিতে পারবেন। তো যেহেতু তলায় স্ক্রু আপনাদের পাওয়ার সুইচ রয়েছে, অন অফ করা রয়েছে, আমি অন করব, তো এখানে চলছে অলরেডি। আর এখানে গাড়ি একদমই চার্জ নেই গাইস, তো চার্জ না থাকার জন্য চলছে না, আমি এখানে চার্জেও লাগিয়ে দেবো, তো চার্জে লাগিয়ে দেখবো সমস্ত আলোগুলো জ্বলছে কিনা। খুলে আমি বাইরে বার করে নিচ্ছি, আর আমি ডিসি কানেকশন দিয়ে আমি চেক করে নেব, তো এখান দিয়ে আমি দেখে নেব ডিসি দিয়ে তো পাওয়ার সাপ্লাই যাচ্ছে কিনা। তো প্লাসের জায়গায় আমি প্লাস লাগিয়ে দিলাম, তো আপনারা 4 ভোল্টে দিয়ে চেক করবেন, তো দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার যাচ্ছে, কিন্তু কানেক্টারটা প্রবলেম রয়েছে, সেই জন্য হয়তো যাচ্ছে না। তো এবারে কিন্তু আপনাদের যেরকম হাই স্পিড জ্বলে সেরকম চলবে, অটোমেটিক কাজ করবে, যেদিকে খুশি আপনাদের অটোমেটিক কাজ করবে। তো এখানে ঘুরছে আপনাদের এই চাকায় কাজ করবে, যে নর্মালি ঘুরছে চাকা যেটা, তো আপনারা এইভাবে করতে পারবেন। আর কানেক্টারটা আমি প্রবলেমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, কানেক্টারটা হয়তো প্রবলেম রয়েছে, সেই জন্য আপনাদের সমস্যা হচ্ছে। তো ব্যাটারি অলরেডি চার্জিং স্টার্ট হয়ে গিয়েছে, এখানে ডায়োড লাগানো রয়েছে, ডায়োডের মাধ্যমে ব্যাটারি চার্জ হবে, আর আপনাদের কানেক্টার লাগিয়ে দেবেন। আর কানেক্টার চাইলে আমি লাগিয়েও দেখিয়ে দিতে পারবো, আর অনেক বড় হয়ে যাবে গাইস, তো আপনাদের কানেক্টার প্রবলেম হলে আপনারা কানেক্টারটা চেঞ্জ করে দেবেন, দিলেই আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো গাইস চলুন আজকের ভিডিও এই পর্যন্তই, তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, আপনারা সবাই ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।